তো হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের দেখাবো যে ক্যাপকার্টের মাধ্যমে আপনি কিভাবে যে কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, আপনার ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড আপনি দিতে পারেন। তো এটা আমরা অনেকে হয়তো এই ব্যবহারটা জানি না, অনেকে আমরা ক্যাপকার্ট ইউজ করি, কিন্তু ক্যাপকার্টের মধ্যে যে এই অপশনটা আমাদের আছে এটা অনেকে হয়তো আমরা জানি না। তো আমি আজকে আপনাদের দেখাবো যে ক্যাপকার্ট দিয়ে কীভাবে আপনি ইয়াটা করবেন, যে আপনার ধরেন এই যে আমি এখন বসে আছি, তো আমার যদি আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই তো আমি এক ক্লিকে আমার ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করতে পারবো। আমার এই জন্য গ্রিন স্ক্রিনের দরকার হবে না, তো আমি শুধু ক্যাপকার্টের মাধ্যমেই আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো। যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি চাইলে রিমুভ করতে পারবেন, রিমুভ করে আপনার ইচ্ছা মতো আপনি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে পারবেন। তো এইটাই আমরা আজকে মূলত দেখাবো। তো ভিডিওটা শুরু করার আগে সবাইকে বলে দেবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। তো আমরা স্ক্রিনে চলে যাই, দেখি কীভাবে কী করবো। তো গাইজ, আমরা স্ক্রিনে চলে আসলাম। তো আপনারা ক্যাপকার্ট অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো আমার ডাউনলোড করাতে আমি ক্যাপকার্টে চলে যাই। তো চলে আসছি এখন আমি এখানে, দেখেন নিউ প্রজেক্ট, এখানে আমি প্রজেক্টে ক্লিক করে দিব। তো আমি মূলত যে অ্যাপস মানে যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা মূলত রিমুভ করব ওইটা একটু দেখাই আপনাদের। ধরেন আমি একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ ভিডিওটা রিমুভ করব। তো এখন দেখা যেতেছে আমি শর্ট একটা ভিডিও নেই। আচ্ছা, আমি এই ভিডিওটা মূলত নিলাম। তো এই ভিডিওটার আমি মানে ব্যাকগ্রাউন্ডটার কি রিমুভ করব। তো আমি এটা একটু ইয়া করে নিই, সরি, তো এটা আমি একটু রোটেট করে নিব। তো এই তো আমি এটা রোটেট করে নিলাম। তো এখন আমি এটা ইয়া করব। তো আমি আগে এটা একটু রোটেট করে নিই। তো তারপর এখন আমি এই যে এই ব্যাকগ্রাউন্ডটা আর কি ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা আর কি রিমুভ করব। তো যাই হোক, দেখি কিভাবে রিমুভ করা যায়। এটা আসলে খুব সহজ একটা জিনিস, যেটা হয়তো আপনারা অনেকেই পারেন না। হয়তো আমরা অনেকেই কি বলে ক্যাপকার্টের মধ্যে অনেক ভিডিও এডিট করছি, পিক এডিট করছি, কিন্তু আসলে আমরা অনেকেই জিনিসটা পারি না। তো এখনই আজকে আমি আপনাদের এই জিনিসটা শিখাবো যে কিভাবে মূলত এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যায়। এটা খুব সহজ। এই যে নিচে এডিট, অডিও, টেক্সট, স্টিকার, ওভারলে, এফেক্টস, ফিল্টার, এগুলোর মধ্যে হয়তো লুকিয়ে আছে ওই যে জিনিসটা যে আমরা মনে করেন মূলত ইয়াটা করবো, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো। তো এটি আমি আজকে দেখাবো। তো গাইস, এখন আমরা ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। তো কীভাবে রিমুভ করব, কোথায় যেয়ে রিমুভ করতে হবে, বা আমরা কোন ব্যাকগ্রাউন্ডটা দিব, ওইটা আসলে আমরা ইয়া করব। তো আমরা একটু গুগলে চলে যাই। তো গুগল থেকে মূলত আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, কারণ মূলত টেক ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডগুলো থাকে ওগুলো আর কি গুগলে পাওয়া যায়। টেক ব্যাকগ্রাউন্ড এটা আমরা লিখব, টেক ব্যাকগ্রাউন্ড আমরা লিখলাম। তো এখানে দেখি ব্যাকগ্রাউন্ড পাই কি না। এখানে হয়তো পাবো না, কিন্তু দেখি কোনটা লিখে সার্চ করলে আমরা মূলত পাই। তো আমরা এখান থেকে একটু ইয়া করে দেবো, এটা লিখে আমরা সার্চ করবো না, আমরা সার্চ করবো যে ব্লার ব্যাকগ্রাউন্ড, সরি ব্লার না, এখান থেকে মূলত আমরা অন্য ব্যাকগ্রাউন্ডগুলো চুজ করব, যেমন হোম ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, যেহেতু আমরা হোমে ভিডিও করি। হোম ব্যাকগ্রাউন্ড, হোম ব্যাকগ্রাউন্ড, তো যেমন এই যে মূলত আমরা যদি এখন এখান থেকে একটা মানে সুন্দর চেয়ে একটা ইয়া চুজ করব, যে ব্যাকগ্রাউন্ডটা আর কি আমাদের ভিডিওর সাথে ম্যাচ হয়, ওরকম একটা ভিডিও চুজ করতে হবে, সরি ব্যাকগ্রাউন্ড। তো মেইন হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা, তারপরে আপনার ভিডিওটা। তো ব্যাকগ্রাউন্ডটা যত সুন্দর হবে আপনার তত আর কি জিনিসটা ভালো হবে।
তো এখন আমার সামনে আপাতত এই ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগতেছে। আচ্ছা দেখি আর কি একটু ঘুরিরা, না এই ব্যাকগ্রাউন্ডটা তেমন, এই যে এরকম পিছনে ল্যাপটপ দেন আপনি বসে আছেন, এমন কিছু একটা যদি আপনি ইয়া করেন দেখবেন ভালো লাগে। তো আমার এই ব্যাকগ্রাউন্ডটা চুজ হয়েছে, আমি এটা কী করবো ডাউনলোড করে নেব, ডাউনলোড ইমেজ। তো এটা আমার ডাউনলোড হইলে আমি মূলত ইয়াটা করব। তো আমার এটা ডাউনলোড হয়েছে কিনা আমি একটু দেখি। তো আমি এখানে ক্লিক করব ওভারলিতে, ওভারলিতে ক্লিক করার পরে আমি ক্লিক করব অ্যাড ওভারলি। তো আমার মূলত এটা ডাউনলোড হয়েছে। তো যাই হোক, এখন এখান থেকে আমি ইয়াটা চুজ করব। আগে সরি, আমাকে আগে আমি ভিডিওটা সিলেক্ট করছি, এটা হবে না, এটা আমি কেটে দিচ্ছি। আমি আবার নিউ প্রজেক্টে ক্লিক করব, তারপর আমি আমার ওই ব্যাকগ্রাউন্ডটা চুজ করব। তারপরে এখন আমি এটা আর কি ইউটিউবের যে ইয়াটা আছে ওইটাতে ইয়া করে নেব, সাইজটা করে নেব। তো সাইজটা করা হয়ে গেছে। যাই হোক, এখন আমি মূলত আমার ভিডিওটা আনবো। এখন আমি ক্লিক করব ওভারলিতে, ওভারলিতে ক্লিক করে অ্যাড ওভারলিতে ক্লিক করে দেব। তারপর তো গাইস, এখান থেকে আমরা আমাদের যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, এটা আমি সিলেক্ট করে নেব। তো আমি এটা সিলেক্ট করব, যেহেতু এটার ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করব। তো যাই হোক, এখন আমি এটা আর কি ইয়া করে দিব, একটু রোটেট করে দিব। তো রোটেট করে আমাকে এটা একটু জুম করে দিতে হবে। তো এটা আমি জুম করে দিব, এই যে এইভাবে ফুল জুম করে দিব যাতে কিছু দেখা না যায়। ফুল জুম করে দিলাম। তো এইবার আমার কাজটা হইল, আগে আমাকে এটা ইয়া করতে হবে, বড় করে দিতে হবে। যাই হোক, এটা আমি একটু টেনে বড় করে দিই। তারপরে এডিটটা আমরা একটু দেখবো, যে এডিট বেসিক যে এডিটগুলো আছে এটা আপনারা সাধারণত তারাও পারেন, তাও আমি একটু দেখাই দিব, ভালো লাগবে, ভিডিওটি একটু লং হবে, ভালো লাগবে আর কি। তো এই মূলত, হ্যাঁ ডান। তো এখন আমি কি করব, ভিডিওর উপরে, সরি, ভিডিওর উপরে ক্লিক করব। ক্লিক করার পরে গাইস এখানে দেখতে পারবেন যে লেখা আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটাতে আমি ক্লিক করে দিব। তো গাইস ব্যাকগ্রাউন্ডটা রিমুভ সম্পূর্ণ হয় নাই, এই যে এভাবে হয়েছে। তো এখানে যাই হোক, আমি একটু ব্যাকগ্রাউন্ডের সমস্যা দেখে গ্যাস হয় নাই, আমি একটু চেঞ্জ করে দিব ব্যাকগ্রাউন্ডটা, জাস্ট আমি চেঞ্জ করে দিব আর কিচ্ছু না। যাই হোক, আমি এটি একটু ইয়া করি, আমি ব্যাকগ্রাউন্ড অন্য একটা ব্যাকগ্রাউন্ড নিব। এই যে গাইস, এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে, এই যে আমি এরকম কিছু একটা ব্যাকগ্রাউন্ড নিব। তো যেহেতু এটা আমার, সরি, হ্যাঁ ইউটিউবের ইয়াতে আছে, এখান থেকে আমি ইয়াটা চুজ করতে পারবো। আচ্ছা দেখি কি হয়, আমি তিন চারটা ব্যাকগ্রাউন্ড দিয়ে মানে ইয়া করব, ট্রাই করব যে হয় না কেন, আসলে লাইট সেটিংয়ের জন্য কি সমস্যা, বাট এটা দিয়ে হয় গাইস। আমি দেখছি আরও বড় বড় যারা ইউটিউবার আছে তারাও জিনিসটা ডিসকাস করে দেখছে। তো যাই হোক গাইস, ফেসটা নাই হয়ে যাচ্ছে, আসলে এমন হচ্ছে কেন বুঝলাম না। আচ্ছা আমি ব্যাক ইয়াটা চেঞ্জ করি, আমি একটু চেঞ্জ করে করে দেখি, যে আসলে আমার কাছে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে। তো তো আমি একটু দেখি, এটাতে দেখি, তো এটাতে আমি ট্রাই করি দেখি কি হয়। ওভারলে, অ্যাড ওভারলে,
বুঝতেছি না গাইস, এমন কেন হচ্ছে? হয়তো লাইটিং সমস্যা, ফুল করে দিলাম, ব্যাকগ্রাউন্ডের সমস্যা গাইস। তো আমি একটা ব্লা সরি একটা হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড আমি নিয়েই দেখি। আচ্ছা আমি একটু ডাউনলোড করি। তো আমি এখন একটা হোয়াইট চাইছি, হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তো আমি এটা ডাউনলোড করে নেই। তো এটা দিয়ে ট্রাই করে দেখি, হইতেও পারে, আপনারা ট্রাই করবেন, ট্রাই করতে কোনো মিস নাই। তো হয়ে গেছে, দেখা যাক এবার হয় কি না, আশা আছে যে হবে, বলতে পারি না। তো আগের বারের মতো এটা আমি ইয়া করে দেবো, বড় করে দেবো একটু জুম করে। তো এখন দেখি আমি 1 2 3। আচ্ছা এখানে মানে এমন হচ্ছে বলতে ইয়াটা করবো। আচ্ছা গাইস আমার মনে হয় যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড লাগবে আর কি। যাই হোক আমি ব্ল্যাকটা ডাউনলোড করি। হোয়াইটটাতে সমস্যা দেখি, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, লাস্ট ট্রাই গাইস, এটা তো হবে আমি জানি। তো এটা আমি ডাউনলোড করে নেই। তো ডাউনলোড করে নিলাম। তো ডাউনলোড করা হইলে আমি দেখি, আজকে আমি সারা রাত চেষ্টা করব গাইস, সারা রাত। আপনারাও ট্রাই করে যাবেন, ধৈর্য হারাবেন না গাইস। তো ভিডিওতে ক্লিক করি, রিমুভ আমাকে করতেই হবে গাইস। তো এটা আগের আগের বারের মতো করে দিলাম, টেনে দিলাম, 1 2 3। হ্যাঁ হয়েছে গাইস। তো যে একটু একটু হয়েছে গাইস, ওগুলা কিচ্ছু না, ওগুলা আপনি জাস্ট ইয়ে করবেন লাইটিং সেট আপ আপনার। তো এখন আমি যদি ভিডিওটি একটু প্লে করি, দেখেন আপনাদের আমি একটু দেখাই। তো এইভাবে এখন আসলে আমি মানে ভিডিও করতেছি, প্লাস এখানে আপনার ভিডিওটা সেভ করা লাগবে, এই জন্য আর কি এমন হচ্ছে, মানে রিমুভ হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা এখনও। এই যে দেখেন এখানে লিখে আছে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, তো আমাকে 100 পর্যন্ত ওয়েট করতে হবে। তো যাই হোক আমি এটা ইয়া করে দিই, অফ করে দিই, এটা আমি একটু ওয়েট করি। এখানে দেখেন 25 হচ্ছে, 26 হচ্ছে এটা আর কি। তো গ্যাস এগুলো এগুলার কিয়া করে দিচ্ছি, শেয়ার করে দিব। তো যাই হোক আমার এটা রিমুভ হোক আগে। এই যে এখানে 45 হয়ে গেছে। তো এটা অনেক সোজা, আমি একটু জাস্ট ফান করলাম। তো গ্যাস আবারও বলতেছি যে আর আপনাদের মানে আপনার তো গ্যাস আবারও বলতেছি যারা আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ভালোবাসলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন। তো গ্যাস অলরেডি আমার 70 হয়ে গেছে, তো এখন 73 74। তো যাই হোক আমি ইয়াটা করি, এটা দেখি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হোক, তারপর আমি ভিডিওটা প্লে করব।
তো যাই হোক, এখানে দেখি 90 তো এখন কত হইলো, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে, এই যে দেখেন এটা রিমুভ হবে সম্পূর্ণ, 98 হ্যাঁ 99 100, তো এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে। এখানে ভিডিওটা প্লে করি, এই যে দেখেন গাইস, তো অলরেডি এভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হয় আর কি মূলত। তো তারপর এখান থেকে সেভ করে দিতে হয়। তো এই ছিল মোটামুটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ভিডিও। তো আপনি যত ব্যাকগ্রাউন্ড সুন্দর নেবেন তত আপনার ভিডিওর মানে কোয়ালিটি ভালো হবে, ভিডিওটা সুন্দর হবে। আর আপনি যদি DSLR ক্যামেরা দিয়ে শ্যুট করেন তাহলে এত সমস্যা হবে না আর কি। তো আমার গেঞ্জির কালার, চুলের কালার, ব্যাকগ্রাউন্ড কালার সেম, যার কারণে আর কি সমস্যাটা হয়েছে। তো গাইস আপনারা দেখছেন যে কি সহজ একটা সেটিং, হয়তো আমরা অনেকেই জানতাম না। তো আজকে আর আমার এই ভিডিওটা দেখার পরে হয়তো অনেকেই ক্যাপকাটের এই সেটিংটা সম্পর্কে জানতে পারছেন বা শিখতে পারছেন। তো এরকম অনেক অনেক সেটিং আছে যেগুলো সম্পর্কে আপনারা জানেন না, হয়তো আপনাদের চোখের সামনে থাকে, হয়তো আপনারা সেটিংগুলোর ব্যবহার জানেন না। তো আমি এরকম নতুন নতুন যেই সব সেটিংগুলো আছে, যে কোনো অ্যাপসের যে কোনো সেটিং আমি আপনাদের মাঝে শেয়ার করব। এই চ্যানেলে আমি সব ভিডিও আপলোড করে থাকি, এটাই আমার পার্সোনাল চ্যানেল। তো আশা করি চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আমার প্রতিদিনের যে নিত্য নতুন ভিডিওগুলো আছে আপনাদের মাঝে চলে যাবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।